পদ্মসেতু রেলিং এর স্ক্রু খুলে টিকটক ভিডিও আপলোড করা যুবক বাইজিদ তালহাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বিকেলে রাজধানীর শান্তিনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। সেতুতে উঠে কোনো এক ফাঁকে ভিডিওটি করেন বাইজিদ। 34 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সেতুর রেলিং এর পাশে দাঁড়িয়ে দুটি নাটবোল্ট খুলছেন তিনি। ভিডিওটি টিকটক অ্যাকাউন্টে আপলোড করার পর ফেসবুকেও সেটি ভাইরাল হয়। তবে বিকেলে এই অ্যাকাউন্টে প্রাইভেট করা অবস্থায় দেখা গেছে। বাইজিদ ছাড়াও আরও কয়েকজনের পদ্মা সেতু নাট খোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই হলো পদ্মা সেতু।